নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের অত্যন্ত প্রিয় চ্যানেল যখন যেভাবে। যখন যেভাবে চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। এখন যে গাছটি দেখছেন, এই গাছটি আমার নাম জানানি, আপনারা যে কেউ দেখে আমাকে নামটি জানার জন্য সাহায্য করবেন। যদি কারুর জানা থাকে এই গাছটির নাম কি, এই গাছটিকে বনসাই তৈরির জন্য আমরা যে কয়েকটি স্টেপ আছে সেই স্টেপগুলি আমরা করছি। ধাপে ধাপে পরপর স্টেপগুলি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমরা ওয়্যারিং করছি একটি তামার তার দিয়ে। আমরা ওয়্যারিংয়ের পর হালকা করে মাটি চেঞ্জ করব এবং চেরগুলিকে বা শেকড়গুলিকে প্রুনিং করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এই চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না। দয়া করে সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সঙ্গে রাখুন। ফার্স্ট ব্রাঞ্চ ওয়্যারিং করা হয়ে গেছে, সেকেন্ড ব্রাঞ্চও অনুরূপভাবে কাজটি সম্পন্ন হয়েছে। ব্যাক ব্রাঞ্চটি রয়েছে, থার্ড ব্রাঞ্চটিকে ওয়্যারিং করা হয়ে গেছে। এখন বর্তমানে ব্যাক ব্রাঞ্চটিকে ওয়্যারিং করা হচ্ছে। আপনারা ধীরে সুস্থে হালকা করে হাতের বশে আপনারা ওয়্যারিং করুন। এবং উপরের যে ক্যানোপি রয়েছে সেই টপ পোর্শনটিকে আমরা হালকা করে ওয়্যারিং করে নিচ্ছি। ওয়্যারিংয়ের কাজটি আমাদের সম্পন্ন হয়েছে। আমরা এখন পর থেকে গাছটিকে বের করলাম এবং দেখছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাছটির কেমন শিকড় হয়েছে। হালকা করে শিকড়সহ মাটিটিকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন।
স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন গাছটিতে অত্যধিক পরিমাণে সুন্দর, খুব সুন্দর শিকড় বেরিয়েছে। যেসব গাছের মোটা মোটা শিকড় রয়েছে গাছটিতে, সেই শিকড়গুলিকে আমরা হালকা করে প্রণ করে দিচ্ছি এবং উপর থেকেও কিছুটা মাটি সুন্দরভাবে ঝরিয়ে দিচ্ছি। গাছটিকে যখন পট থেকে বের করবেন, আপনারা তার 5-6 ঘন্টা আগে থেকে আপনারা জল দেওয়া বন্ধ করবেন। একদিন না জল দিলেও ভালো। আমরা পটে থেকে আলগা করে নেওয়ার পর, মাটি ঝরিয়ে নেওয়ার পর, আমরা এই চালি পটে আমরা গাছটিকে পটিং করব। পুনরায় নতুন মাটি অ্যাড করছি। মাটিতে রয়েছে শিংকুচি, হাড় গুঁড়ো, নেম খৈল, সরিষার খৈল, বালি, লিপ কম্পোস্ট, কিচেন কম্পোস্ট দিয়ে আমরা গাছটিকে পটিং করছি। মাটি আমাদের প্রথম থেকেই তৈরি করা হয়েছিল, করা ছিল। সাজমতো দেখে আমরা পটিং করছি এবং এর সাইডে সাইডে আমরা নতুন মাটি অ্যাড করছি এবং মাটিগুলিকে দেওয়ার পর সাইড থেকে হালকা হালকা করে চেপে চেপে বসিয়ে দেব। আর কিছু না বলে এখানেই আমরা ভিডিওটিকে শেষ করছি। আপনারা আমাদের এইভাবে সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সঙ্গে রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।